আপনারা জানেন এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে আধার আপডেট করতে হচ্ছে এ আপডেট কোনো কারেকশন বা পরিবর্তন নয় এই আপডেট হলো দশ বছরের মধ্যে আপনি আধার কার্ডের কোনো কাজ না করে থাকলে আপনাকে আপনার যে কোনো একটি ডকুমেন্টস অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি বা পিওএ এবং প্রুফ অফ অ্যাড্রেস পিওআই এই দুটো ডকুমেন্টস একই ডকুমেন্টস হিসেবে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে এবং এটা ম্যান্ডেটারি এটা চোদ্দো জুন দু হাজার পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন এর পরবর্তীতে চার্জ পে করে আপনাদেরকে করতে হবে কতটা চার্জ পে করতে হবে এখন পর্যন্ত জানানো হয়নি কিন্তু শুরুতে পঞ্চাশ টাকা চার্জ নেওয়া হতো তো যাই হোক আপনারা হয়তো এই কাজটি করেছেন এই কাজটি করলেই যে আপনার কাজ সমাপ্ত হলো তা নয় অনেকের ক্ষেত্রে রিজেক্ট করা হচ্ছে রিজেক্ট করলে ওই তারিখের আগে আবার পুনরায় করতে হবে না হলে আবার চার্জ পেমেন্ট করতে হবে আপনি কিভাবে এর স্ট্যাটাস দেখবেন আপনাকে করার পর একটি কাগজ প্রোভাইড করা হয়েছে যেখানে এসআর নম্বর প্রোভাইড করা রয়েছে তাছাড়া যখন কাজ করছিলেন আপনার মোবাইলে এসআর এর নম্বর মেসেজের মাধ্যমে পেয়েছেন তো যাই হোক আপনি মেসেজের মাধ্যমে পান বা এই কাগজটা আপনার কাছে থাকলে আপনি অনায়াসে আপনার মোবাইল থেকে অতি সহজেই স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এই প্রক্রিয়াটি সমাপ্ত হলো কিনা আজকে সেই স্ট্যাটাস দেখার পদ্ধতি মোবাইল থেকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আরেকটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই সম্পূর্ণ প্রক্রিয়া যেহেতু আপনার কাছে মোবাইল রয়েছে প্রত্যেকের কাছে এখন স্মার্টফোন রয়েছে তো মোবাইল থেকেই আমরা করার চেষ্টা করছি তাহলে বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং নিজে নিজেই স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো আপনার কাছে অবশ্যই যখন অ্যাপ্লিকেশান বা আপডেট করেছেন তখন এসআরএন কপি প্রোভাইড করা হয়েছে বা অ্যাকনোলেজমেন্ট কপি যেখানে এসআরএন নম্বরটা দেওয়া রয়েছে আধার কার্ডের ঠিক নিচে তো এই নম্বরটা আপনার কাছে থাকতে হবে বা মোবাইলে এসএমএস হিসেবে থাকতে হবে এই নম্বরটা প্রয়োজন হবে মায়ে আধার ওয়েবসাইটের মধ্যে লগ করার পরেও নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে দেখতে পাবেন কমপ্লিট যদি এখানে পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং যদি রিজেক্ট থাকে তাহলে রিজেক্ট নিচের চিহ্নটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের এসআরএন নাম্বারটা মিলিয়ে দেখবেন এবং যা যা স্টেজ কমপ্লিট হয়েছে একদম কমপ্লিট পর্যন্ত সেটা কিন্তু দেখতে পাবেন তো এখানে আসবেন কি করে তাছাড়া লগ না করে কি দেখা সম্ভব নয় হ্যাঁ অবশ্যই দেখা সম্ভব সে বিষয়টা নিয়েও আলোচনা করছি তো আমরা নতুন একটি ট্যাব ওপেন করে নিচ্ছি আপনারা মোবাইল থেকে ব্রাউজার ব্যবহার করে করতে পারবেন এখানে মায়ে আধার বলে লিখবেন মায়া আধার লিখার পরেই প্রথমে যে লিঙ্কটা পাবেন মায় আধার ডট জিও ডট ইন ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের একটি অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে এই আপডেটের প্রক্রিয়া করা যাচ্ছে আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে দেখতে পাবেন অনেক অপশান এখানে প্রথমেই রয়েছে পিভিসি কার্ড অর্ডার দেওয়ার জন্য তারপরে রয়েছে তার ট্যাটাস চেক করার জন্য অর্থাৎ যে পিভিসি কার্ড প্লাস্টিক কার্ড অর্ডার দিয়েছেন তার স্ট্যাটাস চেক তার নিচে রয়েছে চেক এনরোলমেন্ট আপডেট স্ট্যাটাস তো এইখানেই আপনাদেরকে ক্লিক করতে হবে যেহেতু এনরোলমেন্ট বা আপডেট আপনি করেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে। এখানে বলা হচ্ছে এন্টার ইউর এনরোলমেন্ট নম্বর কমা দিয়ে এসআরএন নম্বর কমা দিয়ে ইউআরএন নম্বর হ্যাঁ আপনার কাছে আপডেট রিকোয়েস্ট অর্থাৎ এসআর এর নম্বর রয়েছে এসআর এর নম্বরের প্রথমটা শুরু হবে এস দিয়ে তো এসআর এর নম্বরটা আপনারা এখানে প্রোভাইড করবেন এসআর নম্বরটা প্রোভাইড করে নিচে যে ক্যাপসার কোডটা দেওয়া রয়েছে দিয়ে সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাবেন সমস্ত স্টেজগুলো অর্থাৎ এই যে আপডেটটি আপনি করেছেন এটা কমপ্লিট হয়েছে কিনা হ্যাঁ প্রথমে ড্রাফট অর্থাৎ যখন আপনি অ্যাপ্লিকেশান করছিলেন তারপর পেমেন্ট যেহেতু পেমেন্ট সম্পূর্ণ ফ্রি করা হয়েছে পরবর্তীতে চার্জে নেওয়া হবে সেই জন্য পেমেন্ট স্টেজটাকে রেখা রাখা হয়েছে তারপর ভেরিফিকেশান স্টেজ তারপর ভেরিফিকেশান ভ্যালিডেশান করা হয়েছে তারপর কমপ্লিট হয়েছে তো এই কমপ্লিট পর্যন্ত আপনার সাকসেসফুল হয়েছে যদি আপনার এখনও পেন্ডিং থাকে বা কমপ্লিটের জায়গায় রিজেক্ট থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে আমরা একটা পেন্ডিং টাটার শো আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বিষয়টা বুঝতে পারবে সেজন্য আবার পুনরায় আমরা এ নম্বর লিখে ক্যাপচার কোড দিয়ে একটি সার্চ করছি দেখুন একই পদ্ধতিতে আমরা স্ট্যাটাস চেক করছি এখানে লেখা উঠছে ইওর রিকোয়েস্ট হ্যাড বিন রিভিউড অর্থাৎ এখন পর্যন্ত ভেরিফিকেশান স্টেজে রয়েছে এখনও এটা অ্যাপ্রুভ হয়নি হ্যাঁ কিন্তু যেটা আগে দেখলাম সেটা কিন্তু ভেরিফিকেশান স্টেজ কমপ্লিট লেখা উঠছিল আমরা যদি সেই স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন ইওর হা আধার বিন জেনারেটেড অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই আধার কার্ডটা সাকসেসফুলভাবে জেনারেট হয়ে গেছে যে আপডেট রিকোয়েস্ট করেছেন সেই আপডেট রিকোয়েস্টটা কমপ্লিট হয়ে গেছে Спасибо. কিন্তু এই স্টেজটাই মেন অর্থাৎ ওই লেখাটাই আমাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে যদি জেনারেটেড লেখা থাকে তাহলে আপনার ভয়ের কিছু নেই হ্যাঁ যদি এখানে রিজেক্ট থাকবে তাছাড়া যদি আজকেই করেছেন বা এক দু দিনের মধ্যে করেছেন তাহলে আন্ডার রিভিউয়ের মধ্যে থাকবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন দেখুন এই পেটা রয়েছে হ্যাজবিন রিভিউড অর্থাৎ এখনও ভেরিফিকেশন স্টেজে রয়েছে এইভাবে আপনি অনায়াসে আপনার ভেরিফিকেশান করে আপনার এস নম্বরের মাধ্যমে ভেরিফিকেশন স্ট্যাটাস দেখতে পারেন যে বর্তমানে আপনার কোন স্টেজ বা কোন প্রক্রিয়াতে রয়েছে এটি কমপ্লিট হয়েছে কিনা যদি জেনারেটেড লেখা থাকে তাহলে এটা সম্পূর্ণ কমপ্লিট আপনার ভয়ের কিছু নেই এর পরবর্তীতেই জেনারেটেড হবে না হলে এটা ক্যান্সেল হবে কিন্তু এখন যেহেতু আমি বর্তমানে করে আপনাদের সাথে এই যে স্ট্যাটাস সেটা দেখছি সেই জন্য এখানে রিভিউ অপশানটি উঠছে তো এইভাবে আপনি আপনার মোবাইল থেকে অনাসে আপনাদের আধার আপডেট করার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা কিভাবে স্ট্যাটাস দেখবেন অতি সহজে মোবাইল দিকে সে বিষয় নিয়েছিল আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ